নমস্কার, রুদ্রবার্তায় আপনাকে স্বাগত জানাই। রুদ্রবার্তা মানেই সোজা কথা সোজাভাবে, এখানে সব কিছুই পাবেন আনকাট। শুরু হলো রুদ্রবার্তা। নমস্কার এবং শুভ সন্ধ্যা আমার আপনজনেরা। রুদ্রবার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই, আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। আজকে সন্ধ্যাবেলা মানেই, বৃহস্পতিবার সন্ধ্যাবেলা মানেই রান্নাঘর থেকে রুদ্রবার্তার রান্নাঘর। তার আগে আমার একটুখানি ঢোকা বা একটুখানি কিছু নিয়ে আসা, সেটা হচ্ছে কিছু প্রশ্ন আমার উদ্দেশ্যে করা হয়েছে এবং যারা ফেসবুকে করেছেন, অনেকে হোয়াটসঅ্যাপে করেছেন, ফেসবুক বললাম ভুল করে, ইউটিউবে অনেকে করেছেন, অনেকে করেছেন হোয়াটসঅ্যাপে, এবং অনেকে ফোন করে আমাকে বিভিন্ন রকম প্রশ্ন করেছেন। তা সেই প্রশ্নগুলোর মধ্যে থেকে ছোট্ট করে কিছু প্রশ্ন নিয়ে আমি আজকে বলছি, কারণ রান্নাঘরটা যেরকম আছে আছে, তার সঙ্গে যদি কিছুটা না দেওয়া যায়। আজকে সকাল থেকে কোনো ভিডিও ছিল না, তাহলে মনে হচ্ছিলো না যেন আমি আপনাদের সামনে এসেছি বলে, একটা টান এসে গেছে বুঝলেন। আপনাদের সামনে না এলে যেন নিজেকেও কেমন কেমন লাগে, একান্ত শরীর খারাপ না হলে আসতে ইচ্ছে করে আপনাদের সামনে। অনেকে খোঁজ নেন তো তার জন্যে। তো সকালে ছিলাম না, কাজের ব্যস্ত ছিলাম, সন্ধ্যেবেলা জানাই আপনাদের। সেটা হচ্ছে একটা প্রশ্ন আমাকে, মানে দেখুন হুমকি তো আমার কাছে প্রচুর আসে, প্রচুর ফোনে হুমকি আসে, দিনের বেলাও হুমকি দেন, রাত্রিবেলাও হুমকি দেন, অনেকে রাত জেগে থাকেন হুমকি দেওয়ার জন্যে। এই হুমকি দেওয়ার চর্চা আমার চলে জীবনে, আমি প্রচুর হুমকি খেয়েছি, ওই রত্নাকর থাকাকালীনও খেয়েছি, বর্তমানে বাল্মীকি হওয়ার চেষ্টাতেও খাচ্ছি। ঠান্ডা লেগে গেছে, বৃষ্টিতে ভিজে, যাই হোক সরি। তা এই যে হুমকি, এই হুমকির মধ্যে কিন্তু আরেকটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে নতুন ধরনের হুমকি আসছে। এখন তো থানা পুলিশের হুমকি অনেকগুলো এসেছিল, এমনিতে যারা থানা পুলিশের হুমকি দিচ্ছেন তারা জানেন না বলে একবার মনে করিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে প্রশ্ন করেছেন আমাকে, আপনাকে যদি থানায় ঢুকিয়ে দেওয়া যায়, জেলে পুড়িয়ে দেওয়া যায়, আপনার নামে কেস করে দেয়, কী হবে? এই প্রশ্নের উত্তরটা প্রথমে দিই। দেখুন, আমার বিরুদ্ধে সিআইডি সাইবার সেল থেকে শুরু করে সবাই এক এক সময় নানা রকম নাড়াচাড়া করেছেন, দেখেছেন, ঘটেছেন, এবং আমি তথ্য ছাড়া বলি না বলে আমাকে কিছু করতে পারেননি। আর তারপরে এসব আমার কাছে পুরনো হয়ে গেছে, অর্থাৎ আমি প্রথম প্রথম লোকাল থানা থেকে শুরু করে ওপরে থানা আপনার সিআইডি অবধি আমার ঘোরা হয়ে গেছে। আর কেস কামারি, যেটা তৃণমূলের রাজত্বে কেস কামারি বহুত খেয়েছি, বহুত খাচ্ছি, জানি না ইন ফিউচার আরও দেবেন কি না, দিতে দিতে ওরকম ব্যাপার নেই। কাজে ওইসব নিয়ে আমাকে বেকার ভয় দেখাবেন না, যদি কিছু করার থাকে নিশ্চয়ই করবেন। আর কি বলবো, মিথ্যে কেস তো আপনারা রাজনীতির লোকেরা পারেন, চেষ্টা করবেন, করতে করবেন, ফাঁসাবেন, কী আছে, আমার কিছু যায় আসে না। এটা হলো প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন আমাকে একজন করেছেন যে আপনার কি হবে যদি এনআরসি হয়, এনআরসি লাগু হলে আমার কি হবে, অর্থাৎ এনআরসি যদি পশ্চিমবঙ্গে হয় তাহলে আমার কি হবে। প্রথম কথা বলি, যদি এনআরসি হতে গিয়ে আমাকে বাইরে বের করে দেওয়া হয় তাতেও আমি খুশি। আমার সঙ্গে যদি 2 লাখ বা 4 লাখ বাংলাদেশি মুসলমান বেরিয়ে যায়, তার সঙ্গে যদি আমি বেরিয়ে যাই, একটা যদি বলি হই, আমি বলি হই, যদি 2 লাখ 4 লাখ বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমানকে বের করে দেওয়া হয় ভারতবর্ষ থেকে, আমি বলি হতেও রাজি আছি। এটা আমার দিক থেকে বললাম, কিন্তু আমার কি ব্যাকগ্রাউন্ড আছে, কেন আমাকে বের করা যাবে না, কেন আমি এনআরসিতে থাকবো, তার পেছনে কিছু কারণ তো নিশ্চয়ই আছে। তো কারণগুলোতে বলার আগে ছোট্ট করে চলুন, রুদ্রবার্তা যে রান্নাঘর আছে সেই রান্নাঘরে আজকে যাই, কারণ জল বৃষ্টির দিন, বৃষ্টি বৃষ্টি পড়ছে বাড়িটা চারিদিকে, নিশ্চয়ই সব জায়গায় পশ্চিমবঙ্গ জুড়ে বৃষ্টি হচ্ছে, দক্ষিণবঙ্গে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, চারিদিকে বৃষ্টি হচ্ছে, আপনারাও নিশ্চয়ই বৃষ্টির মধ্যে রয়েছেন। পশ্চিমবঙ্গে যারা বাইরে আছেন তারা জেনে রাখুন, পশ্চিমবঙ্গে এখন ব্যাপক বৃষ্টি চলছে বিভিন্ন জায়গাতে, বিভিন্ন জেলায়। তো সেই বৃষ্টির মধ্যে মুখরোচক কিছু খারাপ আবহাওয়া না হলে চলে না, চলুন দেখে নিই রুদ্রবার্তা রান্নাঘরেতে মনীষাদি কী করছেন রান্না। আজকে যিনি রান্না দেখাচ্ছেন সেটা হচ্ছে কি, টক ঝাল কচুরি, ভালো জিনিস, দেখে নিন, শিখে নিন। আপনার বাড়ির যারা আছেন মহিলা তাদেরকে বলুন শিখে নেওয়ার জন্য। এরপরে আমি আপনার সামনে আবার আসছি। নমস্কার, রুদ্রবার্তা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই, আমি মনীষা। রুদ্রবার্তা মানে সোজা কথা সোজাভাবে, আর এখানে রান্নাও দেখানো হয় সবকিছু সোজাভাবে। আজকের রেসিপি, ছোলা দিয়ে টক ঝাল মিষ্টি কচুরি। উপকরণগুলি কী কী লাগছে আমরা একটু দেখে নিন। টক ঝাল মিষ্টি কচুরি বানাতে যে যে উপকরণগুলি লাগছে দেখে নিন। ময়দা 500 গ্রাম মেখে নিয়েছি, 500 গ্রাম ময়দার জন্য আমি 100 গ্রাম ছোলা ভিজিয়ে রেখেছিলাম। লাগছে ধনে পাতা কিছুটা, পাকা তেঁতুল, আচ্ছা 4 কোয়া রসুন নিয়েছি, 4টি কাঁচা লঙ্কা নিয়েছি, নুন পরিমাণ মতো, চিনি পরিমাণ মতো, আর লাগছে সাদা তেল। কচুরির জন্য আমরা কাঁচা ছোলাটা, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, রসুন 4 কোয়া দিয়ে দিলাম, আচ্ছা ছোলা, কাঁচা লঙ্কা, রসুন, ধনে পাতা,
তেঁতুলটা আমরা পরে দেবো কাদ বার করে, এটা আমরা মিক্সচার মেশিনে পেস্ট করে নেব। আমাদের ছোলা, রসুন, ধনে পাতা, কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করা হয়ে গেছে। আর ময়দাটা লুচি করলে যেরকম ছোটো ছোটো ডো বানাই ওরকমভাবে ডো বানিয়ে নিয়েছি। এবারে পুরটা আমরা বানাবো। কড়া আমাদের গরম হয়ে গেছে, এবার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, সাদা তেলে বানাবো। এবার যেটা পেস্ট করে রেখেছি তেলের মধ্যে দিয়ে দেবো, কারণ তেল আমাদের গরম হয়ে গেছে। এটা কিন্তু সম্পূর্ণ কম আছে করব, কারণ তলা নালে লেগে যাবে। আস্তে আস্তে নাড়বেন, এইভাবে সুন্দর কিন্তু একটা গন্ধ উঠেছে। পরিমাণ মতো নুন দিয়ে দেবেন। চিনিটাও পরিমাণ মতো দিয়ে দেবেন। এই খাবারটা কিন্তু খুব হেলদি খাবার, অবশ্যই বাড়িতে বানাবেন। খেতেও কিন্তু দারুণ। এবার তেঁতুলের কাঁধটা দিয়ে দেবেন, অবশ্যই চেখে দেখবেন টক ঝাল মিষ্টিটা, আপনারা আপনারা আপনাদের মতো দেবেন। এবার সুন্দর করে জিনিসটা মিশিয়ে নেবেন। আমাদের পুরটা রেডি। এটা কিন্তু খুব সুন্দর একটা গন্ধ উঠেছে, খেতেও দারুণ, টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল, অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। আচ্ছা, এবারে আমরা লুচিগুলো বেলবো। এইভাবে লুচি বেলে নেবে। এর আগে আপনাদের ক্ষীরের লুচি যেভাবে বানিয়েছি দেখিয়েছিলাম, এইভাবেই একই প্রসেসে হবে। এইভাবে দেখানোর মানে হচ্ছে আপনাদের ফেটে যাওয়ার বা পুর বেরিয়ে যাওয়ার ভয় থাকবে না। কারণ আমাদের একটা সমস্যা, পুর বেরিয়ে যায়, অনেকেই বলেছে দিদি কোনো উপায় বলুন, পুর যাতে না বেরোয়। একটা লুচির উপরে আর একটা লুচি দিয়ে এইভাবে মুড়ে দেবেন। হয়ে গেল একটা বানানো। আমাদের কড়া গরম হয়ে গেছে,
এভাবে তেল ছড়িয়ে জিনিসটা ভেজে নেবেন। এই টক ঝাল মিষ্টি কচুরিটা কিন্তু দারুণ খেতে, বাড়িতে বানিয়ে দেখবেন এবং ভালো লাগলে জানিয়ে দেবেন। আমরা তো কড়াইশুঁটির কচুরি, হিঙের কচুরি, ছোলার ডালের কচুরি অনেক খেয়েছি, এবার ছোলা দিয়ে টক ঝাল মিষ্টি কচুরি বানিয়ে দেখুন কেমন লাগে। আমাদের ভাজা এইভাবে লাল লাল করে ভেজে নেবেন। অবশেষে তৈরি হলো টক ঝাল মিষ্টি কচুরি ছোলা দিয়ে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যাই হোক, রান্নাঘরটা দেখলেন আপনারা, কচুরি ছিল। এবার আসছি যে প্রশ্ন, যে প্রশ্ন আপনারা করেছিলেন, যে মানে যে ভদ্রলোক বারবার করেছিলেন, তার ভাষাটা খুব রাফ ছিল, যে তোর কী হবে। তাকে বলি আমার কী হবে, আমার হচ্ছে পিতৃদেব অর্থাৎ আমার বাবা লেট পরিমল ব্যানার্জি, তিনি আর্মিতে ছিলেন, 1960 তিনি আর্মিতে ছিলেন। তো সেই কাগজপত্র আমার কাছে আছে। তো দাদা, 1960 যিনি আর্মিতে ছিলেন তার পুত্র কি ভারতবর্ষ থেকে বাইরে চলে যাবে? তার কারণ বাদ বাকি এভিডেন্স তো আমার রয়েছেই, সব যে রয়েছে আমাদের, আমাদের বের করবে কে? বাংলাদেশ থেকে আসা আপনারা অর্থাৎ বাংলাদেশের অনুপ্রবেশকারী মুসলিম যারা, তাদের কিন্তু বার করা হবে। আবারও শব্দটা ইউজ করছি, অপশব্দ, আপনারা ভাববেন লাথি মেরে বের করে দেওয়া হবে। কাজে চিন্তা করবেন না, রাত বিরাতে ফোন করে জিজ্ঞাসা করবেন না আমাকে কি করা হবে। আমার কিছু বললাম না, আমাকে কিছু করা হলো তার সঙ্গে যদি আপনাদের ঝেঁটিয়ে বিদায় করে দেওয়া যায়, তার মধ্যে যদি আমি চলে যাই তাতে আমার কিছু যায় আসে না। ভাববেন না যেন আমি আপনাদের বাংলাদেশে যাব না, মৃত্যুবরণ করে নেবো, কিন্তু কাফেরদের দেশ বলা, যে কাফের বলা আমাদেরকে, ওই ইসলামিক জায়গাতে আমি যাব না। তাই মরার আগে তো মারবোই কিছু লোককে, তাই যাই হোক বাদ দিল সব কথা, ওটাগুলো বাদ দিলাম। দিয়ে বাদ বাকি যেটা বলি সেটা হচ্ছে এই যে পদ্ধতি, এই পদ্ধতি এনার্জি হলে পরে এই ল্যাপটপ এবং আমার কাছে এভিডেন্স আছে, এরকম বহু মানুষের কাছে এভিডেন্স আছে যারা ভয় পাচ্ছেন না। আপনারা তো ভয় পাবেন যারা ফোন করে এবং হুমকি দেন, যায় আসে না। তৃতীয় যিনি প্রশ্ন করেছেন, প্রশ্নটা খুব ভালো ছিল, সেটা হচ্ছে এনআরসি নিয়ে যদি হয় আমাদের কী হবে, হিন্দুদের, হিন্দু বাঙালি আমরা বাংলাদেশ থেকে চলে এসেছি, বহুদিন আগে এসেছি, আমাদের কী হবে? দেখুন প্রত্যেকটা ভিডিও আমি আপনাদের বলেছি, যেটা হচ্ছে হিন্দুদের ওপরে কিন্তু কোনো আক্রমণ, মানে এনআরসির ব্যাপারটা নিয়ে হিন্দু অনুপ্রবেশকারী আসবে না, কারণ তারা অনুপ্রবেশকারী নয়। আবারও বলছি, বারবার ভালো করে শুনুন আমার কথা, অনুপ্রবেশকারী তারা নন, কিন্তু তারা হচ্ছেন শরণার্থী, অর্থাৎ হিন্দু যারা এসছেন বাংলাদেশ থেকে তারা শরণার্থী। এই শরণার্থী আর অনুপ্রবেশের ব্যাপারটা আপনারা বোঝার চেষ্টা করুন, তাহলেই পরিষ্কার জলবা তরল হয়ে যাবে। এবার হচ্ছে চতুর্থ, যেটা হচ্ছে এত যে ব্যাপক হারে লোক নেমে পড়েছে রাস্তায় ঘাটে নেমে পড়েছে এবং এই রাস্তা রেশন কার্ড ফ্যাশন কার্ড এসব করা নিয়ে দৌড়দৌড়ি চলছে, অ্যাকচুয়ালি এর পেছনে উদ্দেশ্য কী? উদ্দেশ্য আর কিছু নেই, ভোট, 2021 যে ভোট আসছে তারই উদ্দেশ্য। উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় টিকে থাকার জন্য প্রশান্ত কিশোরের ফর্মুলা এখানে ফ্লপ করছে দেখে মমতা বন্দ্যোপাধ্যায় এই নতুন চালটা চেলেছেন এনআরসি জুজু, তার জন্যই এরকম করছেন তিনি। এবং তার জন্য বহু লোক যারা সুইসাইড করছে তাদেরকে সঙ্গে সঙ্গে নাম বলা হচ্ছে, এনআরসিতে মারা যাচ্ছে। তো এনআরসি নিয়ে যে সুইসাইড হয়ে 11 জন মারা গেল তার পরিপ্রেক্ষিতে একটা ভিডিও নিশ্চয়ই থাকবে, পেয়ে যাবেন ভিডিও, কার দায়ী কারা দায়ী। আর একটা ভিডিও থাকবে, সেটা হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে, আমি যেটা আজকে করবো বলেছিলাম আজকে করতে পারলাম না, আগামীকাল করবো, তো সেদিন আপনি দেখে নেবেন, আগামীকাল দেখে নেবেন। আর আর কি আরও কিছু প্রশ্ন আছে অনেকের, সেই প্রশ্নের উত্তরগুলো না হয় পরে একদিন দেওয়া যাবে, শনিবার দিন। এরকমই থাক, রান্নাঘরের সঙ্গে কিছু প্রশ্ন উত্তর থাক, তাহলে কী হবে বলুন তো? শুধু রান্নাঘর দেখলেন, কারোর ভালো লাগছে না হয়তো, প্রশ্ন উত্তরটাও দেখুন। আপনার প্রশ্ন উত্তর আপনি দেখলেন, বাড়ির বৌদিকে বা বাড়ির বৌমাকে, যে আমার চেয়ে ছোটো তার বৌমাই হবে, বা কাকিমাকে বা জেঠিমাকে বা যারা যারা আমার সিনিয়র আছেন তারা তাদের স্ত্রীকে সবাইকে দেখান, আর যারা ব্যাচেলার আছেন আমার মতো তারাও রান্না করার চেষ্টা করে যান,
শিখুন। আর প্রশ্নোত্তরগুলো থাকবেই, কীরকম লাগলো আজকের এপিসোডটা বলবেন, প্রশ্নোত্তর এবং রান্নাঘর পাঞ্চ করে যদি হয়, ক্ষতি কিছু আছে? ভালো থাকবেন সবাই, শুভরাত্রি বললাম তার কারণ হচ্ছে এখন রাত্রি হয়ে গেছে, এখন দেখছেন আপনি অনেকের তো রাত্রি হয়ে গেছে, আর আজকে সন্ধ্যাবেলায় শ্যুট করা হলো, সন্ধ্যাবেলা দিয়েই আপনি আপনাকে টোটালি দিয়ে দিলাম, বলে দিলাম এই ব্যাপার, তিনটে প্রশ্ন দিয়ে দিলাম, আর কিছু প্রশ্ন আছে সেই প্রশ্ন উত্তরগুলো পর্ব শনিবার দিন থাকবে, আগামী শনিবার দিন চললাম, শনিবার রান্নাঘরের সঙ্গে প্রশ্ন উত্তর পর্ব থাকবে। আসি, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ। রুদ্রবার্তা এখনকার মতো শেষ হলো, ভিডিওটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং রোজ দেখুন রুদ্রবার্তা।